আজ আওয়ামী লীগ 14 দল বৈঠক জাতীয় পার্টির সঙ্গে বৈঠক নিয়ে লুকোচুরি গতবারের কাছাকাছি আসন দেওয়ার কথা জানালেন কোচেয়ারম্যান ঢাকা 10 সহজেই বৈতরণী পার হতে পারবেন চিত্রনার ফেরদৌস সাজানো মাঠ পরিচর্যা করলে মিলবে ফল বলছেন নেতা কর্মীরা প্রধান বিচারপতির বাসায় হামলা মামলায় ফখরুলের জামিন নাকচ এক মাস সাত দিন পর হরতাল অবরোধ থেকে সরে এলো বিএনপি প্রাথমিকের বই ছাপা শেষ হলো এখনো চূড়ান্ত হয়নি মাধ্যমিকের ছয় বইয়ের পাণ্ডুলিপি সঠিক সময়ে নতুন বই পৌঁছানো নিয়ে শঙ্কা এবং গাজায় গণহত্যা বন্ধে নিরাপত্তা পরিষদকে অস্ত্রবিরতি পাশের আহ্বান ইরানের কোরআন পোড়ানো নিষিদ্ধ করে ডেনমার্কে আইন পাশ আমন্ত্রণ সংবাদ সকালে বলছিলাম সংবাদ শিরোনাম সঙ্গে আছি আমি ইশরাত জাহান মনি কফি হাউস প্রতি চুমুকে আড্ডা জমে শুরুতেই বিজয়ের গৌরব গাথা ১৯৭১ সালের আজকের দিনে পাকিস্তানি হানাদার মুক্ত হয় কুমিল্লা ব্রাহ্মণবাড়িয়া ও চাঁদপুর অবরুদ্ধ ময়নামতি ক্যান্টনমেন্টে তখনও পাকিস্তানি হানাদার বাহিনী নিষ্ক্রিয় অবস্থান ছিল কুমিল্লা বিমানবন্দরে পাকিস্তানি হানাদার বাহিনীর অবস্থানের উপর মুক্তিসেনারা আর্টিলারি আক্রমণ চালিয়ে শেষ রাতের দিকে আত্মসমর্পণ করতে বাধ্য হয় রাতব্যাপী যুদ্ধে ২৬ জন মুক্তিযোদ্ধা শহীদ হন বিকালে কুমিল্লা টাউন হল মাঠে আনুষ্ঠানিকভাবে স্বাধীন বাংলাদেশের পতাকা উত্তোলন করা হয় যুদ্ধবিধ্বস্ত ব্রাহ্মণবাড়িয়া মুক্ত করার পর সেখানে উড়ানো হয় পতাকা মিত্রবাহিনী ও মুক্তিযোদ্ধারা ট্যাঙ্ক নিয়ে চাঁদপুরে প্রবেশ করে এবং পলায়নের পর পাকিস্তানি হানাদার বাহিনীর লঞ্চ ডুবিয়ে দেয় চাঁদপুর সম্পূর্ণ শত্রুমুক্ত হয় এবার অন্যান্য প্রসঙ্গ জাতীয় পার্টি আর ১৪ দলের শরিকদের সাথে আওয়ামী লীগের আসন বন্টন চূড়ান্ত হওয়ার পথে আজ সকাল ১১টায় আওয়ামী লীগের সঙ্গে বৈঠকে বসছেন ১৪ দলের নেতারা আওয়ামী লীগের নির্বাচন পরিচালনা কমিটির কো চেয়ারম্যান কাজী জাফরুল্লাহ দেশ টিভিকে জানিয়েছেন গেল নির্বাচনে যত আসনে জাপার সাথে সমঝোতা হয়েছে এবারও এর কাছাকাছিই হবে তবে মিত্রদের আসনে স্বতন্ত্র প্রার্থী সরানোর বিষয়ে নিশ্চয়তা দেয়া যাবে না কাজী জাফরুল্লাহ জানান আসন বন্টনে হতাশ হবে না ১৪ দল জয় দাদু বিশেষ রিপোর্ট আগামী নির্বাচনে আসন বন্টন নিয়ে দেন দরবার জমে উঠেছে মঙ্গলবার জাতীয় পার্টির নেতারা গণভবনে গিয়ে সাক্ষাৎ করেন আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে বুধবার রাতে গুলশানে বৈঠক হয় দুই দলের নেতাদের জাতীয় পার্টি এবার গেলবারের চেয়ে বেশি আসন চায় ১৪ দলের শরিক ও জাতীয় পার্টি সহ অন্যান্য দলগুলোর সাথে আসন বন্টনের বিষয়ে দেশ টিভির সাথে কথা বলেন আওয়ামী লীগের নির্বাচন পরিচালনা কমিটির কো চেয়ারম্যান কাজী জাফরুল্লাহ তিনি জানান জাতীয় পার্টির সাথে আলোচনা চলছে আগামী সপ্তাহেই ফয়সালা হবে গত সংসদেও তাদের সঙ্গে আমাদের একটা সিটের অ্যারেঞ্জমেন্ট হয়েছিল এবারও আপনি ঠিকই বলেছেন যে গতকালকেও তাদের সঙ্গে মিটিং হয়েছে আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর সঙ্গে তাদের মিটিং হয়েছে এবং আমরা আশা করি যে আগামী ১৪ তারিখের ভিতরেই আমরা তাদের সাথে একটা অ্যারেঞ্জমেন্টে আসতে পারব জাতীয় পার্টিকে গত নির্বাচনে ২৯টি আসন ছেড়েছিল আওয়ামী লীগ এবারও আসন সংখ্যা এর কাছাকাছি হতে পারে বলে জানান জাফরুল্লাহ আমরা একটা এমন জায়গায় আছি যে আমরা বুঝতে পারছি যে কোনগুলোতে তারা ধীরে জিততে পারবে কোনগুলোতে তারা নৌকা প্রতীক ছাড়া তাদের কোনো জেতার সুযোগ নাই তার এর ভিতরে কিন্তু একটা সমঝোতা করা সম্ভব হবে জাতীয় পার্টির আসনে নৌকা প্রার্থী না দিলেও সেখানে আওয়ামী লীগের স্বতন্ত্র প্রার্থী কপালে ভাঁজ ফেলবে লাঙ্গলের প্রার্থীর কো চেয়ারম্যান বলছেন এ বিষয়ে কোনো নিশ্চয়তা দেওয়া যাবে না অনেক জায়গায় তারা চায় যে অন্য প্রার্থী থাকতে পারবে না এরকম এককভাবে কতটুকু করা যাবে আমি নিশ্চিত না কারণ এবার তো স্বতন্ত্র প্রার্থী আপনারা দেখছেন যে আওয়ামী লীগের আসনেই দাঁড়াচ্ছে তো যেখানে আমরা আওয়ামী লীগের আসনেই স্বতন্ত্র প্রার্থীকে
এখন পর্যন্ত একটা দিক নির্দেশনা তেমন দিতে পারি নাই যে কি হবে সেখানে জাতীয় পার্টির আসনগুলোতে এটা আমাদের জন্য করা কি খুব কঠিন না আপনি কি মনে করেন অতএব ইট ইজ স্টিল ফ্লুইড আর 14 দলের শরীকদের সাথে আসন বিন্যাস চূড়ান্ত হয়ে গেছে বলেও জানান দলের নির্বাচন পরিচালনা কমিটির কো-চেয়ারম্যান এমন ভাবেই হবে যে 14 দল তারা অনেক তাদের আশা প্রত্যাশা হতাশ তারা হবে না জয় যাদব দেশ টিভি ঢাকা জাতীয় পার্টির সঙ্গে আসন বন্টন নিয়ে কোনো লুকোচুরি নয় নির্বাচনমুখী দলগুলোর সাথে সমন্বয় করতে জাতীয় পার্টির সাথে বৈঠক হয়েছে সংবাদ সম্মেলনে এই কথা জানান আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবাইদুল কাদের এখানে লুকোচুরির কোনো বিষয় না বিষয়টা হচ্ছে এটা নিয়ে এত ডাকডোল পেটানোর কি আছে আমরা নির্বাচনমুখী যে অংশগ্রহণকারী রাজনৈতিক দল এদের মধ্যে একটা সমন্বয় থাকা দরকার সিট ভাগাভাগি হয়েছে এমন কোনো আলোচনা আমাদের আলোচনা ছিল দ্বাদশ নির্বাচন শান্তিপূর্ণ করতে আওয়ামী লীগের সাথে আলোচনা হয়েছে বলে জানিয়েছেন জাতীয় পার্টির মহাসচিব মুজিবুল হক চুন্ন তবে আসন ভাগাভাগি নিয়ে কোনো সমঝোতা হয়নি বলেও জানিয়েছেন দলটির এ নেতা আমরা দুইজন জাতীয় পার্টির পক্ষ থেকে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ছিলেন আরও দু তিনজন ছিলেন তাদের সঙ্গে আমাদের নির্বাচনের বিষয়ে আলোচনা হয় আপনারা অনেকে বলছেন আসন বন্টন ইত্যাদি ইত্যাদি আমরা আসন বন্টনের কোনো কথা আমরা বলি নাই নির্বাচনটা শান্তিপূর্ণভাবে কিভাবে করা যায় ভোটাররা ভোট কেন্দ্রে যাতে আসে সেটার জন্য কি পদক্ষেপ নেওয়া আমাদের কি সাজেশন এই সমস্ত বিষয়ে আলোচনা হয়েছে মেয়ের জন্য ফিউচার প্ল্যান করে রেখেছি আমার ফাইন্যান্সিয়াল পার্টনার আইডিএলসির সাথে দেখছিলেন সংবাদ সকাল নায়ক থেকে এবার সংসদ সদস্য হওয়ার লড়াই ফেরদৌস আর সে লড়াইয়ে মাঠ পুরো প্রস্তুত বলে জানিয়েছে ঢাকা দশ আসনের আওয়ামী লীগের নেতাকর্মীরা অবশ্য নৌকার মাঝির বিশ্বাস চ্যালেঞ্জ থাকলেও নায়ক থেকে জনপ্রিয় রাজনৈতিক হওয়ার দৌড়ে জয়ী হবেন তিনি নূপুর মাহমুদের রিপোর্টে বিস্তারিত ছোট ছোট স্বপ্নের নীল মেঘ কখনো রোদ্দুর দৃষ্টি ছোট ছোট স্বপ্নের নীল মেঘ কখনো রোদ্দুর দৃষ্টি হঠাৎ বৃষ্টিখ্যাত নায়ক ধানমন্ডি নিউ মার্কেট কলাবাগান হাজারীবাগ এলাকার মানুষের জন্য যেন হঠাৎ বৃষ্টির মতোই প্রধানমন্ত্রীর ইচ্ছায় এ এলাকায় নৌকার মাঝি হয়েছেন নায়ক ফেরদৌস স্থানীয় নেতাকর্মীদের সঙ্গেও চলছে সরগরম প্রস্তুতি রোমান্টিক খ্যাত নায়ক ফেরদৌসকে রঙিন পর্দায় কখনো রাজনৈতিক চরিত্রে দেখা না গেলেও এবার সেই লড়াইয়ের মাঠে স্থানীয় নেতাকর্মীরা মনে করছেন ফেরদৌসের জন্য খুব বেশি কঠিন হবে না এই নির্বাচনী বৈতরণী পার হওয়া দক্ষিণ সিটির মেয়র শেখ ফজলে নূর তাপসের সাজানো মাঠে শুধু পরিচর্যা করলেই মিলবে কাঙ্ক্ষিত ফল ফেরদৌস একটা নাম কিন্তু ফ্যাক্টর হলো নৌকা এখানে যারা নৌকার নৌকার সমর্থন সাপোর্টার তারা কিন্তু নৌকাকেই ভোট দিবে আমাদের মাননীয় মেয়র ব্যারিস্টার শেখ ফজলুল তাপস তার সাজানো বাগানে সে ঢুকেছে তার কোনো কষ্টই করতে হবে না আমার তাপস ভাই দীর্ঘদিন এখানে সংসদ সদস্য ছিল সে অনেক উন্নয়ন করেছে ওই উন্নয়নের সে পাশ করে যাবে কেন ভোটের মাঠে সে বিষয়ে দেশ টিভিকে জানালেন নায়ক ফেরদৌস আমি সৌভাগ্যবান যে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শিল্পী এবং শিল্প বান্ধব একজন মানুষ সো উনি আমাকে সিলেক্ট করেছেন এরকম একটা জায়গা থেকে সো কিছু মানুষ যারা এখানে ডিজার্ভিং ছিল তারা তো একটু ডিজার্টেড হয়েছে বাট আমি কিন্তু ভীষণ বাই নেচার ভেরি ফ্রেন্ডলি বন্ধুত্বপরণ একজন মানুষ আমি তাদের সবাইকে ফ্রেন্ড বানিয়ে ফেলেছি দে আর ভেরি নাইস উইথ মি সো এখন আমার কাছে মনে হয় যে না আওয়ামী লীগের সর্বস্তরের শতভাগ নেতাকর্মী আমার সাথে আছে জানান সাধারণ ভোটারের মন জয় করবেন তিনি আমি কাজ করে যাচ্ছি নিরলস পরিশ্রম করেছি আই এম ভেরি হার্ড ওয়ার্কিং সো ইনশাআল্লাহ সাতই মানে জানুয়ারি পর্যন্ত এই এলাকার প্রত্যেকটা মানুষের হৃদয়ের কাছাকাছি আমি পৌঁছে যাব এবং চেষ্টা করব যে অধিকাংশ মানুষকে ভোট কেন্দ্রে নিয়ে আসতে
ঢাকা 10 এ ফেরদৌসের বিপরীতে 10 জন মনোনয়নপত্র জমা দিলেও 7 জনেরই বাতিল করে দিয়েছেন রিটার্নিং কর্মকর্তা। টিকে আছেন শুধু জাতীয় পার্টির হাজী মোহাম্মদ শাহজাহান ও জাকের পার্টির মোহাম্মদ হুমায়ুন। নূপুর মাহমুদ, দেশ টিভি, ঢাকা। এক মাস 7 দিন পর অবরোধ থেকে সরে এলো বিএনপি। এদিকে প্রধান বিচারপতির বাসভবনে হামলার মামলায় মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে কেন জামিন দেয়া হবে না জানতে চেয়ে এক সপ্তাহের রুল জারি করেছেন হাইকোর্ট। 17 ডিসেম্বর এই বিষয়ে পরবর্তী শুনানির তারিখ দেওয়া হয়েছে। বৃহস্পতিবার বিচারপতি মোহাম্মদ সেলিম ও বিচারপতি শাহেদ নুরুদ্দিনের বেঞ্চ এই আদেশ দেন। এর আগে 22 নভেম্বর এ মামলায় মির্জা ফখরুল ইসলাম আলমগীরের জামিন নামঞ্জুর করে বিচারিক আদালত। 28 অক্টোবর প্রধান বিচারপতির বাসভবনে হামলার ঘটনা ঘটে। এই ঘটনায় রমনা থানায় পুলিশ বাদী হয়ে মামলা করে। মামলায় মির্জা ফখরুল ছাড়াও দলটির স্থায়ী কমিটি সদস্য মির্জা আব্বাস সহ 59 নেতাকর্মীকে আসামি করা হয়। পরদিন সকালে গুলশানের বাসা থেকে মির্জা ফখরুলকে আটক করে গোয়েন্দা পুলিশ। যেহেতু কোনো সংশ্লিষ্টতা নাই এবং আইনের যতগুলো ধারা আছে এবং আমাদের দেশে যতগুলো ডিসিশন আছে, আইনের যত ডিসিশন আছে সেই মোতাবেক তিনি বেল পাওয়ার অধিকারী। আমরা আরও বলেছি যে এই মামলায় 11 নম্বর আসামি ছিলেন শাহজাহান ওমর। সেই শাহজাহান ওমর ইতিমধ্যেই বেল পেয়ে বেরিয়েও এসেছেন জেলখানা থেকে এবং সেই বেলটা দিয়েছে সেশন জাজ কোর্ট থেকে। কাজেই যেহেতু তিনি একজন এই মামলার কো-অ্যাকিউজড, সেই দৃষ্টিকোণ থেকেও মির্জা ফখরুল ইসলাম আলমগীর বেল পাওয়ার হকদার। নতুন শিক্ষাবর্ষে প্রাথমিকের বই ছাপার কাজ শেষ হলেও মাধ্যমিকের 6টি বইয়ের পাণ্ডুলিপি এখনও চূড়ান্ত হয়নি। অথচ নতুন শিক্ষাবর্ষ শুরু হতে বাকি আর মাত্র 23 দিন। এ নিয়ে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের সদস্য প্রফেসর মোহাম্মদ মশিউজ্জামান জানান, ডিসেম্বরের মধ্যেই সকল বই ছাপার কাজ শেষ হয়ে যাবে। বিস্তারিত জান্নাতুল মোহনার প্রতিবেদনে। নতুন শিক্ষাবর্ষ শুরু হতে বাকি মাত্র 23 দিন। বছরের প্রথম দিনে সব শ্রেণীর শিক্ষার্থী বই হাতে পাবে কিনা তা নিয়ে চলছে শঙ্কা। নতুন শিক্ষাক্রম অনুযায়ী 8ম ও 9ম শ্রেণীর 6টি বইয়ের পাণ্ডুলিপি এখনো চূড়ান্ত হয়নি। 9ম শ্রেণীর 5,06,84,573টি বইয়ের মধ্যে মাত্র 9% বই ছাপিয়ে উপজেলায় পাঠানো হয়েছে। 8ম-এর সব বইয়ের কাজ শেষ হলেও 9ম শ্রেণীর বইয়ের কাজ আগামী সপ্তাহের মধ্যে শেষ হয়ে যাবে বলছে কর্তৃপক্ষ। বিজ্ঞান এবং ইতিহাস ও সামাজিক বিজ্ঞান বইগুলো আমরা 2 দফা কেনা বলেছে রিভিউ করেছে। এটার কাজগুলো আমরা আগামীকালই প্রেসকে দিতে পারবো আর 9-এরটা আগামী সপ্তাহের মধ্যেই শেষ হয়ে যাচ্ছে। যে 9ম শ্রেণীর টেন্ডারের কাজগুলো শুরু হয়েছে মাত্র এখন প্রিন্টিং। পাঠ্যপুস্তক বোর্ড সংশ্লিষ্টরা বলছেন আগামী শিক্ষাবর্ষ থেকে 9ম শ্রেণীতে আর থাকছে না বিজ্ঞান, বাণিজ্য কিংবা মানবিক বিভাগ। 9ম শ্রেণীর পাঠ্যক্রম অনুযায়ী শিক্ষার্থীদের প্র্যাকটিক্যাল শিক্ষার অংশ হিসেবে কাজ করতে হবে ক্লিনিক কিংবা হোটেলে। 9ম শ্রেণীতে গিয়ে অকুপেশনে কাজ করতে হবে, হয়তো হসপিটালে গিয়ে কাজ করতে হবে, হয়তো হোটেলে গিয়ে কাজ করতে হবে। শঙ্কিত হবার কোনো কারণ আছে বলে আমাদের মনে হয় না এবং আমরা আশা করি যে নিঃসন্দেহে 1 তারিখে সকল শিক্ষার্থীর হাতে বই পৌঁছে যাবে। ডিসেম্বরের মধ্যে দেশের 90% জায়গায় 100% বই পৌঁছে যাবে বলে জানিয়েছেন কর্তৃপক্ষ। জান্নাতুল মোহনা, দেশ টিভি, ঢাকা। রাজধানীতে বেড়ে গেছে শিশু অপহরণ, এমন পরিস্থিতিতে উদ্বিগ্ন অভিভাবকরা। আইসক্রিম খাওয়ানোর নাম করে ভাড়াটিয়া তুলে নিচ্ছে বাড়িওয়ালার সন্তানকে, আবার শিক্ষা প্রতিষ্ঠানে আসা যাওয়ার পথেও অপহরণের শিকার হচ্ছে শিশুরা। এমন ঘটনা প্রতিরোধে বাবা মাকে আরও সতর্ক হওয়ার পরামর্শ আইনশৃঙ্খলা বাহিনীর। মাসুদ মোস্তাহিদের রিপোর্টে বিস্তারিত। নির্ভরতার আশ্রয়স্থলে হাস্যোজ্জ্বল 4 বছরের সাদমান। অথচ একদিন আগেও যে ভয়াবহতার মধ্য দিয়ে গিয়েছে শিশুটি, তার আঁচ বাবা মার চোখে মুখে দেখা গেলেও সাদমান ফিরেছে নিজ ঠিকানায়, এতেই যেন সান্ত্বনা। মিরপুরের পূর্ব মণিপুর কাঁঠালতলায় নিজ বাড়ির ছাদে বড় ভাইয়ের সঙ্গে খেলা করছিল সাদমান। এ সময় আইসক্রিম খাওয়ানোর নাম করে তাকে তুলে নেয় নতুন ভাড়াটিয়া রনি ও আফজাল। সময় গড়িয়ে বেলা অনেক হলে শুরু হয় বাবা মার অস্থিরতা। আইসক্রিমের কথা বলে নিচে নিয়ে গেছে, নিচে নিয়ে যাওয়ার পর আর ফিরে না। আমার কেমন জানি লাগলো যে বাচ্চাটা মনে হয় কিডন্যাপ হয়েছে।
অপহরণকারী ভাড়াটিয়া দাবি করেন 1 লাখ টাকা, অন্যথায় ঘটবে বিপদ। আপনার ছেলের কিছু হবে না, আমার ক্ষতি করার চেষ্টা করেন না, আমি আপনার ক্ষতি করবো না, আপনার ছেলের পয়সা দেবো, আপনি আমাকে 1 লাখ টাকা দিবেন। উপায়ন্তর না পেয়ে ডিবি পুলিশের দ্বারস্থ হয় সাদমানের বাবা মা। 5 ঘন্টার মধ্যে গ্রেপ্তার হন অপহরণকারীরা। তাদের উদ্দেশ্য থাকে যে বাসায় বাচ্চা শিশু আছে ওই বাসায় তারা ভাড়া নেয়, ভাড়া নিয়ে ওই ফ্যামিলির সাথে বাচ্চাকে বিস্কিট বা বিভিন্ন আদর করে তাদেরকে একটা সক্ষমতা গড়ে তোলে। যখনই ওই বাবা মা থাকে না বাসায়, কাজের প্রয়োজনে বাহিরে যায়, তখনই ওই সুযোগে এই বাচ্চাটাকে নিয়ে তারা চলে যায়। গেল 18 অক্টোবর, পল্লবীতে মাদ্রাসা থেকে বাসায় ফেরার পথে অপহরণের শিকার হয় 9 বছরের ইয়াসিন। মুক্তিপণের 2 লাখ টাকা দিয়ে ফিরে পেয়েছেন প্রিয় সন্তানকে তার বাবা। 26 তারিখে 1 লক্ষ টাকা দিছি, সে বলছে না এখনো দেবো না, কালকে দেবো, আরও 20,000 টাকা দিলে দেবো। আরও 20,000 টাকা দেওয়ার পরে 30 তারিখে আমার ছেলেকে উদ্ধার করে আনছে। ছেলেকে পাইনি 12টা দিন পরে টাকা দিয়ে পাই, অনেক খুশি হয়েছে আলহামদুলিল্লাহ। এমন ঘটনা রোধে বাবা মাদের আরও সতর্ক থাকার পরামর্শ মহানগর গোয়েন্দা পুলিশ প্রধানের। যে মা বাবা তার বাচ্চাকে হারায়, তার কুলের বাচ্চাটাকে কেউ নিয়ে যায়, সে বুঝে এবং সেটা অনুধাবন করে আমাদের ডিবি টিম দ্রুত চেষ্টা করে অক্ষত অবস্থায় আমরা উদ্ধার করেছি। ভাড়াটিয়াদের পুরো ঠিকানা, জাতীয় পরিচয়পত্র, মোবাইল নম্বর ও নিবন্ধন ফর্ম পূরণ করেই বাসা ভাড়া দেওয়ার অনুরোধ ডিবি প্রধান হারুনুর রশিদের। যাকে ভাড়াটা দিলেন তার পুরো ঠিকানা। মাসুদ মুস্তাহিদ, দেশ টিভি, ঢাকা। এবার আন্তর্জাতিক প্রসঙ্গ। গাজায় অব্যাহত রয়েছে ইসরায়েলি বোমা হামলা। 7 অক্টোবর থেকে চলা সংঘাতে এ পর্যন্ত প্রাণ গেছে অন্তত 17,177 ফিলিস্তিনির। দক্ষিণ গাজার রাফা এলাকার পরিস্থিতি অবর্ণনীয় বলছে মানবাধিকার কর্মীরা। খাবার ও পানীয়র জন্য হাহাকার চলছে শহরটিতে। বেত লাহিয়া থেকে দিয়া আল কাহলুত নামে এক সাংবাদিককে তুলে নিয়ে গেছে ইসরায়েলি বাহিনী। ত্রাণ সরবরাহ জোরদার করতে কারেম আবু সালেম সীমান্ত ক্রসিং খুলে দিতে সম্মত হয়েছে ইসরায়েল। পশ্চিম তীরের আল খাদের এলাকায় ইসরায়েলি বাহিনীর সঙ্গে সংঘর্ষে আহত হয়েছে অন্তত 18 ফিলিস্তিনি। গাজায় অভিযানকে গণহত্যা আখ্যা দিয়ে মানবতা বিরোধী অপরাধ বন্ধে ইসরায়েলের প্রতি আহ্বান জানিয়েছে ইরান। আর যুদ্ধবিরতি প্রস্তাব পাশে নিরাপত্তা পরিষদের প্রতি আহ্বান জানিয়েছে সংযুক্ত আরব আমিরাত ও অ্যামনেস্টি। শুক্রবার জরুরি বৈঠকে বসতে যাচ্ছে জাতিসংঘ নিরাপত্তা পরিষদ। পবিত্র কোরআন পোড়ানো নিষিদ্ধ করে ঐতিহাসিক আইন পাশ করল ডেনমার্ক। বিশ্বজুড়ে মুসলিম দেশগুলোর চাপের মুখে বৃহস্পতিবার আইনটি পাশ হয় দেশটির পার্লামেন্টে। কোরআন শরীফ পোড়ানো বন্ধে গতকাল ভোটাভুটি হয়। এতে পক্ষে 94টি আর বিপক্ষে ভোট দেন 77টি আইন প্রণেতা। আইন পাশের ফলে এখন দেশ থেকে কেউ এ ধরনের কাজ করলে অপরাধ হিসেবে গণ্য হবে, সর্বোচ্চ 2 বছরের সাজা এবং জরিমানা হতে পারে। এমন পদক্ষেপে সাধুবাদ জানাচ্ছেন অনেকে। কয়েক বছর ধরে প্রকাশ্যে ডেনমার্ক ও সুইডেনে কোরআনের কপি পোড়ানোর ঘটনা ঘটছে। প্রতিবাদে মুসলিম দেশগুলোতে বড় ধরনের বিক্ষোভ দেখা যায়।